नमस्कार आमी असीम कुमार दास बोलछी आज के एखन जे आसनटा देखाबो ए आसनटार नाम होच्छे मंडुका आसन। ए मंडुका आसने विशेष काज होच्छे टोटाल स्टोमाकेर उपर एब्डोमेनेर उपर मंडुकासनटा किभाबे करबेन आगे आमी देखाई। বজ্রাসনে বসবো। বসে দুটো হাত এরকম মুঠি করব। এই মুঠিটা একটা ডান পায়ের কুচকিতে ঠেকাবো আর একটা বাঁ পায়ের কুচকিতে ঠেকাবো। ঠেকিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে বেন্ড হব এবং 30 সেকেন্ড থাকবো। বেন্ড হয়ে থাকাকালীন নিঃশ্বাস নর্মাল হবে, আবার নিঃশ্বাস নিতে নিতে উঠব 30 সেকেন্ড পর। দেখ এই মুন্ডকাসন করলে ইনডাইজেশনের প্রবলেম চলে যায়, স্টোমাক ফ্যাট কমে, আপনার কাঁধে শোল্ডার মাসলের এবং নেক মাসলের শক্তি বাড়ে, স্পাইনের এক্সারসাইজ হয়, আনওয়ান্টেড গ্যাস রিলিজ হয়ে যায়, কনস্টিপেশনের প্রবলেমে যারা ভোগেন সেরে যায়, মেনস্ট্রুয়াল ক্র্যাম্প অনেক রেগুলার প্র্যাকটিস করলে সেরে যায়, ডায়াবেটিস কন্ট্রোল করে কারণ প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে এবং স্ট্রেসলেস করে, মাইন্ড কাম করে, ডিপ্রেশন কাটায়। এই আসনটা দেখুন আমরা এইভাবেও করতে পারি, হাতটা জাস্ট এরকম ক্রস করলাম, করে পেটে তলপেটে ঠেকালাম ন্যাভেলের নিচে নিয়ে আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথাটা বেন্ড করব। নিঃশ্বাস নিতে নিতে আবার সোজা হয়ে বসব। যাদের নেভেল ডিসলোকেটেড হয়ে গেছে তাদের নেভেল কারেক্টেড হয়, টোটাল টোন আপ হয় স্টোমাকের, সুতরাং এই আসনটা রেগুলার করুন। আমি আর একবার দেখাচ্ছি, এই মুঠি করে এইখানে কুচকিতে আমরা রাখবো, তারপরে ধীরে ধীরে সামনের দিকে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বেন্ড হব। নিঃশ্বাস নিতে নিতে আবার পূর্বের জায়গায় ফিরে আসব এবং সবশেষে সবাসনে 2 মিনিট বিশ্রাম নেব। এবং এই আসনটা খুব উপকারী যোগাসন, আপনারা রেগুলার প্র্যাকটিস করুন। নমস্কার।